হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার নিউজ চ্যানেলে। একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসা, COVID-19 পরিস্থিতিতে দেশের নতুনভাবে সামরিক বিমান কর্তৃপক্ষ বিমান চলাচলে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। আজ আমরা জানবো তারই বিস্তারিত। চলুন শুরু করা যাক। ফ্লাইট চলাচলে নতুন বিধিনিষেধ জারি করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক, যা সোমবার 16 আগস্ট থেকে কার্যকর হয়েছে। নির্দেশনায় ছিল 27টি দেশের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা। নির্দেশনায় বলা হয়েছে যে করোনা ভ্যাকসিন না নিলে 11টি দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না। 11টি দেশ হলো আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া এবং স্পেন। তবে এই 11টি দেশ থেকে যারা করোনা ভ্যাকসিন সম্পূর্ণ ডোজ নিয়েছেন, তাদের 14 দিন পারার পর তারা বাংলাদেশে আসতে পারবেন। তবে তাদেরকে অবশ্যই বাড়িতে যেয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই 11টি দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানা গেছে। সেক্ষেত্রে তাদেরকে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতেই হবে। 16টি দেশ থেকে করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ না নিয়ে আসলে নিজ খরচে হোটেলে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেই থাকতে হবে। 16টি দেশ হচ্ছে ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকিস্তান, কুয়েত, কিরগিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ড, পানামা, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিশিয়া ও যুক্তরাজ্য। তবে এই 16টি দেশে থেকে যারা করোনায় ভ্যাকসিন সম্পূর্ণ ডোজ নিয়ে 14 দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসলে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে যেয়ে 14 দিন কোয়ারেন্টাইনে থাকলেই চলবে। এ ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ আপডেটটি। আশা করি আপনারা উপকৃত হবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।